আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে আলু পটলের সাদামাটা ঝোল করে দেখাবো। এখানে আমি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমি প্রথমে হাফ টি স্পুন লবণ, হাফ টি স্পুন হলুদের গুঁড়া আর হাফ টি স্পুন শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। চুলাটা অন করে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো কুকিং অয়েল নিয়ে নিব আর তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি মাছের টুকরাগুলো দিয়ে দিব। আমি সব কয়টি মাছ একবারে ফ্রাই করে নিব। এক সাইড হয়ে গেলে অপর সাইডও সেমভাবে ফ্রাই করে নিতে হবে। ইলিশ মাছ মোটামুটি সবাই খুব বেশি পছন্দ করেন, তা আমার মনে হয় এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আর সবাই একটু বাসে ট্রাই করে দেখবেন, খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, অপর সাইডও সেমভাবে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো প্রায় ফ্রাই হয়ে এসেছে, এখন আমি একটু একটু করে মাছগুলো উঠিয়ে নিব। সব কয়টি মাছ আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আরেকটা বড় পাত্র নিয়ে নিলাম যাতে আমার রান্নাটা করতে সুবিধা হয়। আমি যেই তেলে মাছগুলো ফ্রাই করছিলাম সেই তেলটা এখানে নিয়ে নিয়েছি, আর যেহেতু তেলটা না ফুটে উঠে এজন্য আমি 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 1/2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1/2 টেবিল স্পুন রসুন বাটা, আর 1 টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিক্সড করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টি স্পুন হলুদের গুঁড়া, 1 টি স্পুন শুকনো মরিচের গুঁড়া, 1 টি স্পুন ধনিয়া গুঁড়া। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এখানে আমি একটা গাজর ছোট ছোট টুকরা করে নিয়েছি আর কাঁচা মরিচ জাস্ট মাছ থেকে একটু চিরে নিয়েছি। আর দিয়ে দিব কেটে রাখা
পটলের টুকরাগুলো, পটলগুলো আমি শুধু মাঝখান থেকে একটা করে ফালি দিয়েছি, ভালোভাবে একটু মিক্সড করে নিব। এখন আমি এটা একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো, তাহলে একটু মশলাগুলো আলু পটল আর গাজরের গায়ে মাখুমাখু হয়ে যাবে। একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি নাড়িয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণের পানি দিয়েছি, আপনাদের কম অথবা বেশিও লাগতে পারে। ঢাকনা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। পানি ফুটে এসেছে, মাঝে মধ্যে একটু নাড়িচাড়ি দিতে হবে তরকারিটা। আর আমি এখানে কারি পাউডার দিয়ে দিলাম, আপনারা চাইলে না দিলেও সমস্যা নাই, আমার এই তরকারিটাতে ইলিশ মাছের এই সাদা মাটা চলে, আমার কারি পাউডারটা দিলে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি এখানে কারি পাউডার দিয়েছি। আমি আবার ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে কুক করে নিচ্ছি। কাঁচা সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলা দিয়ে একটু নাড়িয়ে দিব, একটু মাছগুলা একটু ঝোলের ভিতরে ডুবিয়ে দিতে হবে, ঝোলের ভিতরে ডুবিয়ে দেওয়া হলে তারপরে আবার ঢাকনাটা চাপা দিয়ে আমি তরকারিটা ভালোভাবে কুক করে নিব। এই পর্যায়ে আমি আবার ঢাকনাটা চাপা দিয়ে রাখবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে একটু তরকারিটা নাড়িয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে পটল আলু সাদা মাটা ঝোল, আপনারাও এটা বাসায় করে দেখবেন যে কেমন হয়, আর অবশ্যই আমাকে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবসময় আমার ভিডিওগুলো দেখবেন।